উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে গৃহবধূ কাজলিদেব হত্যাকাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার মিছিল ও জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিল নয়াপাড়া এলাকার জনগণ। এদিন মাঝবয়সী থেকে বৃদ্ধ সকলে এই মিছিলে অংশগ্রহণ করেন। গত 25 জুলাই বৃহস্পতিবার রাতে নয়াপাড়া প্রগতি রোড এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বিশ্ব দাসের স্ত্রী কাজলিদেব রহস্যজনকভাবে মারা যান। যদিও মৃতা গৃহবধূর স্বামীর ও শ্বশুরবাড়ির লোকজনেরা এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলেই চালিয়ে দিতে চাইছে, কিন্তু মৃত কাজলির পরিবারের লোকেরা তার শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন। মৃতার পরিবারের বক্তব্য, আজ থেকে 9 মাস পূর্বে সামাজিকভাবেই রীতিনীতি মেনে বিশ্ব ও কাজলির বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের কিছুদিন যাওয়ার পর স্বামী বিশ্ব দাসের পরকীয়ার কথা জানতে পারার পর থেকেই কাজলির উপর মানসিকভাবে নির্যাতন শুরু হয়। অবশেষে তাদের মেয়ে কাজলিকে পরিকল্পিতভাবে হত্যা করে ফেলেছে শ্বশুরবাড়ির লোক ও তার স্বামী। তাই কাজলির হত্যাকাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে ধর্মনগর শহরে সুবিশাল মিছিল করে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট ডেপুটেশনে মিলিত হন নয়াপাড়ার বাসিন্দারা। আমাদের যারা হাঁটতে পারেন না এমন বয়স্ক ব্যক্তিরা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে এসেছেন এই বৃষ্টিতে ভিজে, শুধু একটা আশা নিয়ে। আমাদের এসপি মহাশয়ের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে গত 5 দিন পূর্বে আমাদের নয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস, সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই সেই নয়াপাড়া অটোস্ট্যান্ড এলাকার কাজলি দেবরায়কে। কিন্তু এই 9 মাস অতিক্রান্ত হতে নাই হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে। এখন সেই মৃত্যুর রহস্যটা কী? যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড। তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি, যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজা দেওয়া হয়, একটা দৃষ্টান্ত হয়ে থাকে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের মায়েরা বোনেরা যদি এভাবে অসুরক্ষিত থাকে, যদি আমাদের ঘরের বোন আমাদের ঘরের মেয়ে কারো ঘরে বধূ হয়ে যায়, সেই ঘরে গিয়ে লাঞ্ছনা বঞ্চনা অত্যাচার এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হয়, তাহলে এই ধরনের সমাজ কিভাবে চলবে সেটা আমরা এসপি মহোদয়ের কাছে তুলেছি এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এসপি মহোদয় আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি সঠিকভাবে তদন্ত করবেন, উনার আশ্বাসে আমরা বিশ্বাসী, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে উনি যে আশ্বাস দেন সেটা উনি পালন করেন। এলাকাবাসীদের আবেদনের সাড়া দিয়ে ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।